ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কুলীন কুল সর্বস্ব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাবে নাটকটি মঞ্চায়ন করা হয়। শ্রীরাম নারায়ণ তর্করত্নের বিখ্যাত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ব্যবস্থাপনায় নাটকটিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। নাটকটি মূলত ঊনবিংশ শতাব্দীর বাংলা সমাজে কুলীন প্রথা ও তার অপব্যবহারের উপর ভিত্তি করে রচিত। কুলীন ব্রাহ্মণদের বহুবিবাহ প্রথা, পণ্যের জন্য মেয়েদের পরিবারের প্রতি শোষণ এবং সে সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে নাটকটিতে। সকলে তো আমার তোমরা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আমার কন্যা থেকে বিয়ে, সেই খুশিতে আমার থেকে তাহলে চলুন দেখি আমাদের এই চার কন্যা কি করে।